চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরছে রিউটারি। বর্তমানে সেখানকার বাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে স্থিতিশীল, ক্রেতা বিক্রেতা একদমই নাই। কেজিতে 2 থেকে 5 টাকা কমেছে সকল পণ্যে। চানার ডাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা। লকডাউনের পূর্বের বাজার পরিস্থিতির কথা শেয়ার করেছেন আড়তদাররা। তখনকার সময়ে কেনাবেচায় ছিল পূর্ণ, এখন কোনো বিক্রিই নেই। আড়তদারের বিবৃতি অনুসারে এসব তথ্য জানা গেছে। তাছাড়াও বাজারে এখন পণ্যের দামে নিম্নগতি বিরাজ করছে বলে অনেকে মন্তব্য করেছেন। মছুর ডালে দামের বৃদ্ধি হলেও যা বস্তাপূর্তি 50 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। মটর ডালে দামের কমতি ও ছনার বুটেও একই অবস্থা, যা 2200 থেকে 1950 টাকায় চলে এসেছে। ইন্ডিয়ান পেঁয়াজও চলছে 27 থেকে 28 টাকা বস্তা প্রতি, আদা 55 টাকা, কেরালা আদা 55 টাকা, চায়না রসুন 90 থেকে 92 টাকা। মার্কেটের পণ্যের আমদানি আছে কিন্তু ক্রেতা শূন্য, তুলনামূলক অনেকটাই কম কাস্টমারের সংখ্যা। বর্তমানে দ্রব্যমূল্য বাজার খুবই নিম্নগতি এবং বাজারে কোনো ক্রেতা নাই বললেই চলে। রিসেন্টলি চনার বাজার 10, মটর ডালা বাজার কমতি, মসুর ডালা বাজারটা গতকালকে থেকে আজকে একটু বাড়তি, এ পার বস্তাতে 50 টাকা বাড়তি এই ডালটা। আর মটর ডালা বাজারটা কমতি, চনা মটর বাজারটা অনেক কমতি, 2200 থেকে 2000 টাকা 1950 টাকা বাজার চলে আসছে। স্থিতিশীল থেকে নিম্নগতিতে আছে জি, ক্রেতা তেমন একটা নাই বললেই চলে বর্তমান খাতুনগঞ্জের পরিস্থিতি। আগের চেয়েতে ক্রেতার অনেক রেওয়াজ কমে গেছে, তারপরও করছে না বেচা কিনা তেমন নাই। এখন মনে করেন যাকে আগের তুলনায় অনেক কমে গেছে। আগে যেরকম ডাল বিক্রি হতো এখন এই মাসে এখন এরকম বিক্রি ক্রেতাও নাই, এখন বিক্রেতাও অনেক হতাশ হয়ে গেছে। তারপরে আগে যেরকম চাহিদা ছিল এখন তার চাইতে অনেক কম। মনে করেন এখন বাজারের পরিস্থিতি স্থিতিশীল, বাজারের দাম অনেক আগের চাইতে কেজিতে 2-4-5 টাকা করে কমে গেছে। এখন ক্রেতা বিক্রেতা বলতে একদমই নেই, এরকমই অবস্থা। আর মনে কর চনার ডাল এখন 55-56 টাকা করে বিক্রি হচ্ছে, আর মটর ডাল বিক্রি হচ্ছে আপনার 37-38 টাকা, আর মুগ ডাল বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 56 টাকা, ঘাস এই 68 থেকে 70 টাকা, আর ক্যাশারি হচ্ছে আপনার ওই 55 টাকা 56 টাকা এইরকম আর কি। ইন্ডিয়ান পেঁয়াজ চলতেছে আপনার মূলত 27 টাকা 28 টাকা, তারপরে কেরালা আদা হচ্ছে আপনার 55 টাকা 50 টাকা, আর চায়না রসুন হচ্ছে 90 টাকা 92 টাকা এরকম। মার্কেটে মোটামুটি মাল আমদানি আছে কিন্তু কাস্টমার নেই তেমন, তুলনামূলক অনেকটাই কম কাস্টমার। রসুন 90 টাকা 92 টাকা, দেশিটা 35 হবে।